পঞ্চম দোলোৎসবকে সামনে রেখে পরপর দুদিন ব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান বনগাঁর ভবানীপুর মঠে। অনুষ্ঠানকে ঘিরে ভক্ত সমাগম এলাকায়। পঞ্চম দোলকে সামনে রেখে ভবানীপুর নিত্যানন্দ মঠের আয়োজনে অনুষ্ঠিত হল পরপর দুদিন ব্যাপী নানান ধর্মীয় অনুষ্ঠান। ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে সমবেত প্রার্থনা, সংকীর্তন শোভাযাত্রা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। জানা গেছে, এই মঠের প্রতিষ্ঠাতা শ্রীমৎ অতুলানন্দ গোস্বামী। মঠ প্রতিষ্ঠিত হবার পর দীর্ঘদিন ভগ্নদশায় ছিল এই মঠটি। সম্প্রতি বনগাঁর প্রয়াত জননেতা ভূপেন্দ্রনাথ শেঠ মহাশয়ের স্মৃতির স্মরণে তার স্ত্রী কল্যাণী শেঠ তার সহযোগিতায় মঠ সংরক্ষণের জন্য প্রাচীর নির্মাণ, মঠ প্রবেশদ্বার, দ্বিতীয় মূল সিংহদ্বার নির্মাণ সহ সৌরবাতি দ্বারা সম্পূর্ণ মন্দিরকে আলোকিত করার ব্যবস্থা করেছেন। দুদিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি অনুষ্ঠান মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন বনগাঁর স্বনামধন্য শিল্পীরা। পাশাপাশি বনগাঁর বৈশালী কলামণ্ডলম নৃত্য সংস্থার পক্ষ থেকে বিশেষ নৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হয় শিশু শিল্পীদের নিয়ে। রবিবার সন্ধ্যায় অনুষ্ঠান মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন স্বনামধন্য লোকগীতি শিল্পী পরীক্ষিত বালা। সোমবার সকালে আয়োজিত হয় নগর কীর্তন শোভাযাত্রা। শোভাযাত্রা সহকারে এই নগর কীর্তনে অংশগ্রহণ করেন স্থানীয়দের পাশাপাশি বহু বিদেশি ভক্তেরাও। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।